আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কবির রেসিপি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা করে আজকে শুরু করতে যাচ্ছি একটি পিঠা রেসিপি। আমার আজকের পিঠা সিটা রুটি বা সিটা পিঠা। এখানে আমি চাল নিয়েছি হাফ কেজির মতো ব্লেন্ড করে, আর এখানে আমি পানি নিয়েছি এক কাপ, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিব লবণ স্বাদ মতো, বেসন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ, স্বাদ মতো লবণ দিলাম। যদি আমার লাগে পরে আমি পানি দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি পানিটা, যে পানিটা রেখেছিলাম। বেশ, আমাদের ছিটা পিঠার গোলাটা বেশি পাতলা এবং বেশি ঘন হবে না, এটা হবে মোটামুটি। আমার ব্লেন্ডারে চালটা ব্লেন্ড করে নিয়েছি যখন, তখন খুব সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেছে। হাতে একদম বাটাবাটির কোনো ঝামেলা নাই, পাডা পুতা দিয়ে ঘষাঘষির কোনো ঝামেলা নাই। চালটা এক ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এক ঘন্টা ভিজিয়ে রেখে আমি চালটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে ভিজিয়ে নিয়েছি। যেই পানিটা দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম সেই পানিটা থেকে কিছু পানি ফেলে দিয়ে আর কিছু পানির সাথে দিয়েই আমি ব্লেন্ড করেছিলাম, সেজন্য আমার চালটা এত সুন্দর ব্লেন্ড হয়েছে, একদম মিহি ময়দার মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এটা গুলে দেখাচ্ছি আপনাদেরকে। গোলাটা অনেক সুন্দর করে হয়ে গেছে, আমি গোলা গুলে নিয়েছি, বেশি পাতলাও না ঘনও না, সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এটা দিয়ে আমি এখন পিঠা বানিয়ে দেখিয়ে দিব। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং একটা বাটিতে সয়াবিন তেল আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মধ্যে তেল দিয়ে আপনারা এভাবে বসিয়ে দিবেন। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশি একটা বড় লাগবে না, সামান্য পরিমাণ হাতটা ডুবিয়ে ডুবিয়ে খালি ছিটা দিয়ে দিলেই হবে। এটা খুবই সহজ, এটা বানানো অনেক সহজ, এবং উপকরণ মাত্র দুটো উপকরণ লাগে, চাউল এবং পানি আর লবণ। ঢাকনা দিয়ে দিলে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে পিঠাটা। উঠিয়ে নিলাম, এভাবে আমি আপনাদের আর সুবিধার তারপর একটা দেখিয়ে দিচ্ছি। পৃথিবীতে যত রকমের পিঠা আছে তার চেয়ে সহজ এবং কম উপকরণ এবং অনেক মজার এই পিঠা। আপনারা বানিয়ে দেখবেন, একেবারেই সহজ। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার এটাও হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা। Thank you.
বেয়ারস হয়ে গেল আমার তিনটা পিঠা আমি এভাবে সবকটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি বেয়ারস আপনারা যারা সিটা হাতে সিটা সিটা করে দিতে পারবেন না তাদের জন্য আমি আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তাদের জন্য একটা ব্যাটার দিয়ে আপনারা দুইটা রকম বানাইতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম রোল করে এটা দেওয়ার জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন একটু ঢাকনা দিয়ে রেখে দিব বেয়ারস হয়ে গেল আমার গোল পিঠা এটা হচ্ছে গোল ছিটা বা খোলা যা যে যা বলেন যারা হাত দিয়ে ছিটা দিতে পারবেন না তাদের জন্য এই পদ্ধতি আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা ডিজাইনই দেখাই দিলাম দুই ভাবে বানাইতে পারবেন আপনারা একদম সহজ রেসিপি খুব কম উপকরণ এবং কম সময়ে বানানো যায় হাতে যদি কারো সময় না থাকে আপনারা এইভাবে ঝটপট বানিয়ে খেতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার জন্য সবাই দোয়া করবেন সবার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।